যে কারণে আগামী ৬ মাস মিরপুর স্টেডিয়ামে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ থাকবে। গত জানুয়ারি থেকে শুরু হয়েছে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংস্কার কাজ। আউটফিল্ড এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য মাঠের উপরিভাগ থেকে ৬ ইঞ্চির মতো মাটি তুলে ফেলা হয়েছে। মাঠের নিচ দিয়ে যেসব পাইপ বৃষ্টির পানি বাইরে সরিয়ে দেয় সেগুলো পরিষ্কার ও প্রয়োজনে মেরামত করে নতুন করে ফেলা হবে বালু, মাটি। তার ওপর লাগানো হবে বারমুডা ঘাস। গঠন কাঠামো অনুযায়ী শেরেবাংলা স্টেডিয়ামের তলার অংশে ৭৫ মিলিমিটার ঘনত্বে ছড়ানো আছে পাথরকণা। এর ওপর আরও ৭৫ মিলিমিটার ঘনত্ব নিয়ে আছে বালি ও মাটির স্তর। এবার আউটফিল্ডের কাজে হাত দেওয়ার আগে নতুন করে কালো মাটি ফেলা হয়েছে উইকেটেও। পুরানো মাটি সরিয়ে ফেলা হয়েছে ২ ইঞ্চির মতো। বিবিসির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ল্যাবো স্পোর্ট নামে একটি পরামর্শদাতা প্রতিষ্ঠানের পরামর্শ নিয়ে চলছে মাঠ উন্নয়নের কাজ। বিসিবির হয়ে কাজটি করছে অনিক ট্রেডার্স নামে স্থায়ী একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষেক হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের। ২০১১ সালেও ৬ মাসের মতো খেলা বন্ধ রেখে চলে এর সংস্কার কাজ। আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে শুরু থেকে সুনাম কুড়ায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তবে সংস্কার কাজের ভুল ত্রুটির কারণে মাঝের পানি নিষ্কাশন ব্যবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। শুরু থেকে ধরলে এবারের মাঠ উন্নয়নের কাজ শেষ হতে আরও ৬ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সৈয়দ আব্দুল বাতেন। এ কারণে আগামী ৬ মাস মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে কোনো ম্যাচ খেলা হবে না। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভেন্যু তালিকায় সে কারণেই নেই এই মাঠ। লিগের খেলা হবে বিকেএসপির দুটি মাঠ ও ফতুল্লার খান সাহেব ওসমানি আলী স্টেডিয়ামে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন, আর হ্যাঁ, আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।